আলোচনায় থাকতে পছন্দ? না না, এরকম কিছু না, সমালোচনা হয়ে যায় আসলে, যে যত বেশি আলোচিত তার নিয়ে সমালোচনাও তত বেশি। আপনি এরকম একজন মানুষ দেখেন যে অনেক বেশি আলোচিত এবং তাকে নিয়ে সমালোচনা নাই, আসলে কিন্তু এরকম নাই, ঠিক আছে? একটা পর্যায়ে যে হয়তো থাকবে না, ঠিক আছে? আমার বয়স অনেক কম, এ অনুযায়ী অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় গেছি, এজন্য দু একটা উল্টাপাল্টা কথা মাঝে মধ্যে বেরোয় যায় এবং সেগুলো মানুষকে হার্ট করে। এগুলো আমি ইচ্ছা করে তো করি না, আমার যারা আমার শ্রোতা আমার যারা এত দূর আনছে তাদেরকে আমি কেন হার্ট করবো, তাই না? এটা ভুলবশত হয়ে যায়, মানুষ মাত্র ভুল, এগুলা বয়সের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে। আমার বাবাও বলছে যে বড় হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো সত্যি যে অনেকে যখন বলছিল যে সিনিয়র আর্টিস্টদেরকে আসলে নোবেল এভাবে রেসপেক্ট করছে না, তার মানে এটা সে অগোচরে বা মানে কি বলে এটাকে রেসপেক্ট না করলে আমি তাদের গান কেন গাবো? তাদের গান আমি এত মনের মধ্যে গাইতে নিয়ে গাই, তো তাদের প্রতি রেসপেক্ট না থাকলে কি এটা গাইতে পারতাম? সম্ভব হইত না। গানের প্রতি রেসপেক্ট আছে, প্রত্যেকটা গানের মানুষের প্রতি রেসপেক্ট আছে, এই জন্যই তো গানটা গাইতে পারি। যদি রেসপেক্টটা না থাকতো তাহলে আল্লাহ তাআলা আমার গান গাইতে দিত না, ঠিক আছে? আমার আইডল আমার বাবা, গানের ক্ষেত্রেও বলেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, তুমি বসো, তুমি বসো, এখানে বসো। এগুলো কি সরাই দেবো? নোবেল ভাই, আমি যদি অভিনয় দিয়ে শুরু করি আর কি, অভিনয়ে খুবই মানে সবাই প্রশংসা করছে, মানে আপনি আসলে নিজে এর কোনো সিগনিফিকেন্ট পান কিনা, মানে আলাদা সিগনিফিকেন্টটা কি আসলে এই গানে? মানে আমরা তো শুনছি শ্রোতা হিসেবে আমাদের ভালো লাগছে, এখানে আপনার যে গায়কী যে সুর সেটা ভালো লাগছে, কিন্তু আপনার আপনি যেহেতু সঙ্গীতের মানুষ, সঙ্গীত আপনার ভালো বোঝেন আপনি, সেইখানে সিগনিফিকেন্টটা কোথায়? অভিনয় গানটা তো অ্যাকচুয়ালি আমার জন্য কম্পোজ করা হয়েছে, তা আমার কথা ভেবে শ্যুটটা করা হয়েছে, তো যে কারণে আমি নিজেকে ওইভাবে দেখাইতে পারছি কিছুটা হইলেও। আরও অনেকগুলা সেক্টর বাকি আছে দেখানোর, বাট মনে করি যে অভিনয়টা আমার গান অ্যাকচুয়ালি, আমি সেভাবেই গাইছি, তো যে কারণে আমার কাছে ভালো লাগছে, অডিয়েন্সের কাছে ভালো লাগছে এটা তো সেকেন্ডারি, আগে আমার কাছে প্রথমে ভালো লাগতে হবে গানটা। তো আমি সেই জায়গার থেকে অনেক অনেক স্যাটিসফাইড, এবং কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট নিয়ে হুমায়ুন ভাই যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে, এবং প্লাস ইমন ভাই গিটারটা বাজাইছে, সিতার বাজাইছে, ম্যান্ডোলিন বাজাইছে, খুব জমজমাট একটা ব্যাপার হয়েছে আসলে, আমি স্যাটিসফাইড। যে আপনার পছন্দ হইতে হয় আসলে আগে, বা আপনার পছন্দ হয়েছে আগে, তারপরে তো হচ্ছে। আমার পছন্দ না হলে তো ভাই আমি ঠিকমতো করে গাইতে পারবো না, রাইট? শ্রোতাদের পছন্দটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার পছন্দ কিসের জন্য, মানে আমার ভালো না লাগলে তো আমি অডিয়েন্সদের ভালো লাগাটা কিভাবে দেব? সেটাই আমি সেই জায়গায় বলতে চাচ্ছি যে তাহলে কি আসলে এইটার যখন সুর করা হয় বা এটার যখন কাজ করা হচ্ছে, কয়েকবার করে কি আসলে এটার পরিবর্তন করার প্রয়োজন হয়েছিল? না না, এরকম কোনো পরিবর্তন করার প্রয়োজন হয়নি আসলে। এটা প্রথমবার গানটা যখন আমার কাছে আসে তখনই আমার কাছে ভালো লাগে এবং আমি গানটা গাইতে অ্যাগ্রি করি আর কি। ওকে, অনেকেই বলছিল যে নোবেলের মৌলিক গান কেন আসছে না, এটা নিশ্চয়ই একটা ভালো জবাব হয়েছে বলে আপনার মনে করেন কি না আপনি, নাকি আসলে জবাব আর জবাবের আসলে এটা শুরু, ঠিক আছে? জবাবের এটা শুরু, এখন তো আর সেই অ্যালবামের যুগ নাই, থাকলে ধরেন যে আমরা এক বছর একদম ওয়েট করে একটা অ্যালবাম রিলিজ করতে পারতাম, সেই অ্যালবামের যুগ যেহেতু নাই, কনস্ট্যান্ট কাজের পরিমাণ অনেক বেশি করে যাইতে হয়, ঠিক আছে? তো সেখান থেকে আমি মনে করি যে এটা জবাবের মাত্র শুরু আর কি, আর এটা জবাবের কিছু নাই আসলে। এটা তো আর এরকম না যে আমার অডিয়েন্স আমার প্রতিপক্ষ, এরকম তো না, তারা তো আমার আমার দলেরই লোক, তাদেরকে নিয়েই তো আমি আসলে। তো সেখান থেকে আমি মনে করি যে অডিয়েন্সদের যেহেতু একটু ভালো লাগা দিতে পারছি, এটা আমার কাছেও ভালো লাগছে, সামনে আরও ভালো লাগা দিতে পারলে আরও ভালো লাগবে। সামনে ভালো লাগার আসলে আর কী কী আছে পাইপলাইনে একটু বলবেন? আমরা একটা সুফি গান কম্পোজ করতেছি, বুঝছেন? ওই যে সারেগামাপাতে দেখছেন কি না, খোঁজা মেরে খোঁজা একটা গান করছিলাম, তো অনেকটা ওই ধাঁচের একটা গান আমরা কম্পোজ করতেছি, ওই সেটার মধ্যে একটু রক প্যাটার্নও থাকবে এবং তার সাথে সাথে ওই সুফি ঘরানাটাও থাকবে। তো এই গানটা দেখা যাক মানুষের কেমন লাগে, এটা জানুয়ারির ফার্স্ট উইকে ইনশাল্লাহ রিলিজ হবে। এটা আপনার সিঙ্গেল? এটা আরেকটা সিঙ্গেল আর কি, এই সিঙ্গেল করে আগাইতে হবে ভাই, অ্যালবাম তো অ্যালবামের যুগ তো এখন নাই। ওকে, সিডি ক্যাসেট তো কেউ কিনে না এখন, তো জানেনই সিঙ্গেল সিঙ্গেলই তো আসলে এখনকার মনে হয় ট্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এটাই ট্রেন্ড এবং এটাই একদম ম্যান্ডেটরি হয়ে দাঁড়াইছে। আচ্ছা, এতে কি মানে ইনকামও কি আসলে হয় কিনা? ভালোই, ইনকামের জায়গাটা তো আসলে আর্টিস্টদের শোয়ের থেকে, আর্টিস্টরা আর গান গেয়ে কত টাকাই বা কামাইতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা তো আর ইনকাম দেখি না, আমরা দেখি যে গানটা মানুষের কতটা পছন্দ হইলো, ঠিক আছে? এখন তো আমার ইনকাম দেখার বয়সও না,
আমার তো ইনকাম করার লম্বা সময় পড়ে আছে, আমার যদি এখন বয়স হতো 40+, তাহলে আমি চিন্তা করতাম যে আমি তো আর 5 বছর পর রিটায়ার করতেছি, তাহলে আমার তো কিছু সেভিংস রাখার দরকার। এখন আমি আসি আগে যেরকম ছিলাম, সারেগামাপার আগে যেভাবে গান করতাম, গায়ে খাইতে শরীরে খাইতে, ওইভাবেই গান করতেছি, ইনকামের কথা চিন্তা করতেছি না। ওকে, আমরা এটাও জানতে পারলাম আপনি সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন আর কি, আপনি বাংলাদেশের সিনেমায় প্রথম কণ্ঠ দিচ্ছেন, সেটা অনেক আনন্দের বিষয়। আমরা অপেক্ষায় আছি যে কেমনে চমকিত হব আর কি। ইনশাল্লাহ, এটা তো মাত্র কাজ শুরু হয়েছে আর সরকারি অনুদানের সিনেমা, সো একটু সময় তো লাগবেই, সামনের বছর হয়তো সেপ্টেম্বরের দিকে গানটা শুনতে পারবেন ইনশাল্লাহ। সেটা একটু মেলো রক ধাঁচের, কিন্তু ওই আমার গায়কিটা পাবেন আর কি, মানে আমি যে টাইপ করে গানটা গাই একটু সেই ব্যাপারটা পাবেন, আমার ক্যারেক্টারটা পাওয়া যাবে, তার পাশাপাশি একটু অন্য ধরনের অ্যারেঞ্জমেন্ট হবে, লাইক একটু অর্কেস্ট্রাল, একটু কয়ার ভিত্তিক অ্যারেঞ্জমেন্টটা হবে আর কি। যেই ধরনের গান আপনি করছেন এখন, গল্পটা আসলে যেভাবে ডিমান্ড করে, গল্পটা আমার মতো একটা ভয়েস ডিমান্ড করছে দেখি তো আমাকে চুজ করা হয়েছে, নাহলে তো অন্য আরও অনেক আর্টিস্ট আছে তাদেরকে নেওয়া যেত, বিকজ সবাই তো ভালো গান করে, মানে আমার এই ভয়েসটা হয়তো ডিমান্ড করছে স্টোরিতে, যে কারণেই আমাকে নেওয়া আর কি। নোবেল ভাই, একটা বিষয় যদি একটু আমাদের ভালো করে বুঝিয়ে দিতেন, সেটা হচ্ছে যে আপনি যেই ধরনের গান করেন, মানে আপনার ভোকাল ইয়াটা যেমন, ভোকাল কর্ডটা যেরকম, যে স্টাইলের আপনি হয়তো একটু, আমি ধারণা করে বলছি হয়তো একটু উঁচু স্বরে গান করেন কিংবা এরকম আর কি, ভয়েসের প্রেশারটা একটু বেশি আর কি। হ্যাঁ, তো ওই আপনার আপনার কি কখনো মানে এগুলো ভেঙে চুরে অন্য ধরনের কাজ করারও তো মানে ইচ্ছা আছে নিশ্চয়ই? আমি তো আসলে ভাই অনেক ধরনের গান প্র্যাকটিস করছি আসলে, মানে সারেগামাপাতে যাওয়ার আগে কিন্তু আমি অতটাও প্রফেশনাল সিঙ্গার ছিলাম না, সারেগামাপা আমাকে একজন প্রফেশনাল সিঙ্গার বানাইছে, বিকজ ওরা আমাকে আমার ভয়েসের এমন এমন দিকগুলো দেখাই দিছে যেগুলো সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না, লাইক সলিল চৌধুরীর গান যে আমি করতে পারবো এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। তো সলিল চৌধুরীর গানটা যখন করছি আমি ভাবলাম কি ওকে একটা সেক্টর ওকে, পরে যে আমাকে যখন সুফি গান দেওয়া হলো তখন আমি দেখলাম কি আমি সুফি গানও করতে পারতেছি, পরে যে আমাকে জগজিৎ সিংয়ের গাজল দেওয়া হলো তখন আমি গাজল গাওয়ার পরে দেখলাম কি আমি এটাও করতে পারতেছি, তারপরে যে যখন আমাকে একদম বলিউডের কমার্শিয়াল যে গানগুলো এইগুলো করতে দেওয়া হলো তখন দেখলাম এগুলোও করতে পারতেছি, তখন নিজের কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাইলো। ঠিক আছে, আমি কিন্তু নিজের অনেকভাবেই ভাংসি চুরছি এখন, সেটা তো অন্য আর্টিস্টদের গান আমি করছি, এখন নিজের একটা মৌলিকত্ব সৃষ্টি করার জন্য সেটা আমার সঙ্গে যারা মিউজিক ডিরেক্টর আছেন, আমার যারা গুরুজন আছেন, এনারা অবশ্যই আমাকে গাইড করবেন, এবং একটা গান রিলিজ হওয়ার পরে তো অডিয়েন্সের একটা ফিডব্যাক আসবে, সেটাও তো অনেকটা আমাদের স্টাডি করতে হেল্প করবে। তো ফাইনালি এখন আমি মাত্র শুরু করতেছি, নিজেরা তৈরি করতেছি, আরও বছর পাঁচেক সময় লাগবে, তারপরে যে বুঝতে পারবো শিওর শর্ট যে না আমার এটাই করা উচিত এবং এটা সাকসেস পাবে। ঠিক আছে, এখনও এটা বুঝতেছি না আসলে। ওকে, তাহলে সামনে আসলে একটা সুফি ঘরানার গান, এবং এখন পর্যন্ত আমরা জানি যে সিনেমায় একটা গান গাচ্ছেন, এরকম কিছু প্রজেক্ট আপনার সামনে আছে আর কি, এর বাইরে আর কিছু? এর বাইরে আর কি বলবো, এরকম এর বাইরে আমরা একটা এরকম ইন্টারভিউ দেখলাম যে আপনি অভিনয় করলে হয়তো ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাইবেন, এটা তো মজা করে বলছি আসলে। আমার ছোটবেলায় আমি একবার দুইবার মঞ্চনাটকে অভিনয় করছি, তা আমার ফেভারিট অভিনেতা হচ্ছে আমার নিজের চাচু। ঠিক আছে, আমার চাচু আমার সাথে অভিনয় করছে, আমার বাবাও আমার সাথে অভিনয় করছে, তো তখন আমার চাচুকে আমি দেখছি ভিলেনের ক্যারেক্টারে, আর ওই সময় ওনারা দেখতে খুব ভালো লাগতো আর কি, নিজেরও ওই জায়গাটা ইমাজিন করতাম, আর আমার বাবার চাচার মধ্যে আমি চাচার বিষয়গুলো বেশি পাইছি আর কি। ঠিক আছে, তো ওই দিকে আগাইতে ইচ্ছা করে। ওকে, থ্যাংক ইউ। প্লেব্যাক করেন, মানে প্লেব্যাক করার সবারই, সব সিঙ্গারেরই আসলে আমার কাছে মনে হয় একটা স্বপ্ন থাকে প্লেব্যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি কলকাতায় করলেন, বাংলাদেশের জন্য নিশ্চয়ই যেহেতু প্রথম, আপনারা নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই, যে আমি এই লিপে আমার মানে আমার গানটা থাকবে সেটা তো ডিরেক্টর সাহেব ডিসাইড করবে, এটা তো আমি জানি না যে কার লিপে আমার ভয়েসটা ভালো লাগবে, এটা ডিরেক্টর আমি সবার সাথেই গান গাইতে চাই। আমি মনে করি কি যে সব নায়কের কথা বলার ধরন, তার ফেসের যে ক্যারেক্টারগুলো, তার মুভমেন্ট, তার অ্যাটিচিউড, এগুলো যদি আমি একটু স্টাডি করি আমি তাদের গান গাইতে পারবো। ঠিক আছে, মানে তাদের অ্যাটিচিউডের সঙ্গে মিলে আমি গানটা গাইতে পারবো। একজন প্লেব্যাক সিঙ্গারের তো এটাই দায়িত্ব যে কিছু কিছু গান থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে, আবার কিছু কিছু গান থাকে যে একদম সরাসরি লিপে নায়করা অথবা নায়িকারা।